শুনুন রায় বাহাদুর সাহেব, আমাকে একজন জোড়া সুতে টাকা ধার দেওয়ার কথা ছিল, কিন্তু উনি যে এখন এসে পৌঁছায়নি। আমি আপনাকে কথা দিচ্ছি, উনি চলে এলেই আমি আপনার সম্পূর্ণ টাকা মিটিয়ে দেবো। ততক্ষণে আপনি বয়কে বিয়ের পিড়িতে বসে অনুমতি দিন, নইলে পেয়েছি আমার লগ্ন পুষ্ট হবে। কিন্তু পায়ের সময় টাকা না পাওয়া পর্যন্ত এ বিয়ে কিছুতেই সম্ভব নাই। খোকা উঠে এসো, এ বিয়ে হবে না, উঠে এসো খোকা। আমাকে ক্ষমা করবেন বাবা, আমি কেনা বেচা দরদামের কথা জানি না, বিয়ে করতে এসেছি, বিয়ে করেই যাব। বলছো কাকা, তুমি যা বলছো ভেবেই বলছো তো? হ্যাঁ বাবা, আমি সব ভেবে চিন্তেই বলছি। দেখছে দেখছে মশাইয়া, আজকালকার ছেলেদের বাবা মায়ের প্রতি ব্যবহার বর্বাদী বর্বাদী। শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একে বাইরেই নেই। পিতা স্বর্গ, পিতা ধর্ম, আর সে পিতাকে অপমান। যাও বিয়ে স্বর্গে যাও। আপনারা বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। কই গো কই গো, নীরুকে নিয়ে এসো। ঘটক মশাই ঘটক মশাই, আপনি বিবাহিত শুরু করুন।
তুই নিশ্চিন্তে যা খোকা।
বেশ মা, তাহলে আমি যাই মা। মা বেশ মা, আমি আসি তাহলে মা। আসি আসি আসি। নীরু নীরু নীরু, আমি তাহলে আসিনি আসিনি। এই দেখো আবার কানে, আর আমি তো তোমাকে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। নি আমাকে একা এখানে ফেলে রেখে তুমি চলে যাচ্ছো? একা কোথায় নিরু, মা আছেন, বাবা আছেন, আর তুমি ওনাদের কোথায় কিচ্ছু মনে করো না। নিরু একটু মানিয়ে নিয়ে চলো না, নিরু দেখবে সব ঠিক হয়ে যাবে। নিরু নিরু, এই নিরু আসো আসো আসো। এই তো আমি তো তোমার এই সুন্দর হাসি মুখটাই দেখতে চাই নিরু। নিরু না না, আমার না দেরি করবো না নিরু, আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। নিরু আমি তাহলে আসি, নিরু আসি আসি। এসো দেখে
ভালো আছি। বাবা বাবা, তোমার মুখখানা তো শুকনো দেখাচ্ছে কেন বাবা? না মা, ও কিছু না। কি হয়েছে? আমি যে তোর কাছে বড় অপরাধী মা, অপরাধী। বাবা আমাকে একবার বাড়িতে নিয়ে যাবে বাবা? আচ্ছা মা, এবার পূজোর সময় তোকে আমি ঠিক বাড়িতে নিয়ে যাবো। কিন্তু পূজোর সময় কেন বাবা? এখন একবার নিয়ে চলো না, আমি যে আর এখানে থাকতে পারছি না বাবা। ওরে মা, মনির টাকার জন্য তোর উপর থেকে যে আমার সব অধিকার চুপলে গেছে রে মা, চুপলে গেছে বাবা। খালি বাপের সাথে সোহাগ করলে হবে? বাপের বাড়িতে পাঠায় খবর নিতে, বাবার মেয়ের বাড়িতে আসে না। মেয়ের কষ্ট দেখে সহ্য করতে না পেরে অবশেষে
বসত বাটিটা বিক্রি করার উদ্যোগ নেয়। অবশেষে ভিটেটা বিক্রি করে পনের টাকা শোধ করবার মানসে মেয়ের বাড়িতে আনার জন্য মেয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মেয়ের বাড়িতে চাই, পনের টাকা যখন জোগাড় হয়ে গেছে এবার পুজোতে আমি নীরুকে আনবই আনবো। চাই তাহলে চিত্তকে আমার সাথে যেতে দেবে না মা?
আমি চলে যাচ্ছি রে মা, আমি চলেই যাচ্ছি, আমি আর কোনদিন তোকে নিয়ে যেতে আসবো না বাবা, কোনদিন নিয়ে যেতে আসবো না বাবা, কোনদিনও না বাবা। এই ঘটনার পর শ্বশুর বাড়ি নিরুপমার কাছে সরসজ্জা হয়ে উঠল। শাশুড়ির অত্যাচার ও গঞ্জনায় নিরুপমার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ক্ষোভে অপমানে নিরুপমা খাওয়া দাওয়া পর্যন্ত করে না। রাতে জানালা খোলা রেখে ঘুমোতে যায়, ঠিক মতো রাতে ঘুম হয় না। একদিন অনাহারে অনিদ্রায় নিরুপমার কঠিন অসুখ হল, ঠান্ডা লেগে তার কাশি শুরু হল। দিনের পর দিন শরীরের প্রতি অত্যাচার করায় শরীর খুব অসুস্থ হয়ে পড়ে, এমনকি কোনো চিকিৎসারও ব্যবস্থা হয় না। হঠাৎ কঠিন অসুখে একদিন নিরুপমা Thank you.
কাজের চাপে এতদিন কোনো খবর নিতে পারি। তুমি ও মা ভালো আছো তো? নীলু ভালো আছে তো? যাক, এখানে কোনো প্রকার একটা থাকার বন্দোবস্ত করেই নিয়েছি। তোমরা যথা সময়ে নীলুকে পাঠিয়ে দিও। ইতি তোমাদের খোকা। এখন কি হবে? তুমি বলো, খোকাকে চিঠিটা লেখো। সে আর আমাকে বলতে হবে না। আমি এক্ষুনি খোকাকে চিঠি লিখছি। স্নেহের খোকা, আশা করি তুই ভালো আছিস।
জানিস খোকা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বৌমা আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। ভালো ডাক্তার দেখিয়েও তাকে ধরে রাখতে পারিনি। তোর বাবা আর আমার কেঁদে কেঁদে চোখের জল দিয়ে শুকিয়ে গেছে। ও সব নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না খোকা। আর একটা কথা, তোর জন্য এবারে আমরা নতুন একটি সম্বন্ধ করেছি। ও বিলম্বে ছুটি নিয়ে বাড়ি চলে আয়। তুই এলেই আমরা বিবাহের দিনক্ষণ ঠিক করবো। এবারে কিন্তু 20,000 টাকা পর এবং হাতে হাতে আদায়। ইতি তোর মা। দর্শক মন্ডলী, পণ প্রথার বিরুদ্ধে পুত্র কন্যার পিতা মাতা ও অভিভাবক মন্ডলী যদি সচেতন না হন, তাহলে এই নাটকে নিরুপমার মতো সমস্ত মেয়েদেরকে এইভাবে দিনের পর দিন আত্মবলি দিতে হবে, কোনোদিনই এর প্রতিকার হবে না। তাই সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, পণ প্রথার বিরুদ্ধে আত্মা করতে উঠুন।